আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেক পাওয়ারশী আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো সৌদি আরবের আল ইম্মা ব্যাংকে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যেটাই হোক, আপনাদের যদি ইকামা শেষ হয়ে যায় কিভাবে আপনারা ব্রাঞ্চে না যেয়ে আপডেট করে নিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে, আজকে সেই বিষয়ে কথা বলবো। অবশ্যই ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, যেকোনো একটি ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি মোবাইল অথবা কম্পিউটার যেখান থেকেই আপনি দেখেন না কেন বা আপনি প্রবেশ করেন না কেন, সমস্যা নেই। আপনি একটি ব্রাউজারে ঢুকবেন, ঢুকার পর আল ইম্মা ইন্টারনেট ব্যাংকিং লিখলে হবে। আপনি প্রথম যে লিংকটা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করবেন। করার পর আপনি দেখতে পাচ্ছেন আল ইম্মা ইন্টারনেট, এই যে আমরা যেটার উপরে ক্লিক করতেছি এটাতে ক্লিক করবেন। তারপর আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। ইউজার পাসওয়ার্ড অবশ্যই সঠিক করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন কৃত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। দর্শক, এছাড়াও সৌদি আরবের আল রাজি, এনসিবি, আরব ন্যাশনাল ব্যাংক, ব্যাংকাল বিলাট সবগুলো যাদেরই যেই ব্যাংকই অ্যাকাউন্ট আছে না কেন, আপনারা আপনাদের যদি ইকামা শেষ হয়ে যায় কিভাবে আপডেট করে নিবেন ঘরে বসে, সবগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। এখানে আপনি লগ ইন করার পর যখন আপনার ইকামা আর এক মাস বা 15 দিন 10 দিন থাকবে, এর আগে আপনি তো অবশ্যই ইকামা শেষ হওয়ার আগেই তৈরি করবেন, এর আগেই কিন্তু আপনি এখানে সেটিংস অপশনে আসার পর নিচে দেখতে পারবেন আইডি আপডেট এরকম একটা অপশন আছে আসবে। তো এখানে এখন বর্তমানে নাই, কারণ আমাদের এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটা আগপিস হয়ে গেছে কিছুটা। তো এই যে দেখেন, এখানে প্রথমে যখনই আপনার ইকামা শেষ পর্যায়ে আসবে তখন এরকম নোটিফিকেশন আসতে থাকবে যে আপডেট করুন, আপডেট করুন, এসএমএস আসতে থাকবে। কিন্তু এক মাস আগের থেকে এরকম ঢোকার পরেই এরকম ইন্টারফেস শো হবে, আপনি সরাসরি এখানে ক্লিক করে দিবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পূর্বের বছরের ইকামা 1443, এখন নতুন ইকামা আমরা আপডেট করেছি। তাই নিচে আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সাকসেসফুল, ইউর ভেরিফাইড, ইকামা আপডেট হয়ে গিয়েছে, আর কিছুই করতে হবে না। যদি এরকম ইন্টারফেস না আসে এরকম, তাহলে আপনি ওই যে সেটিংস অপশনে যাবেন, এখানে নিচে স্ক্রল ডাউন করে সেটিংস এ যাওয়ার পর একেবারে দেখতে পাচ্ছেন নিচে নিচে থাকবে এই লেখাটি ইকামা আপডেট, এই অপশনটি নিচে থাকবে, সেখান থেকে ঢুকেও আপনার এরকম তখন ইন্টারফেস শো হবে, আপনারা সেখান থেকে ইকামাটি আপডেট করে নেবেন। অনেক সহজ মাধ্যম, আপনাকে কষ্ট করে আর ব্রাঞ্চে যেতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইকামা আপডেট করবেন। এছাড়াও আপনারা কোন বিষয়ে আমাদের কাছে ভিডিও প্রত্যাশা করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, কারণ ভিডিওগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করা হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিওটি ছোট করারই চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ সর্বদিক থেকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।